কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, ভালোই আছি। আজকে সত্যি ভালো আছি। আজকে আছে ভাগ্নি বাবার কষ্টটা কমেনি, কিন্তু একটু বোঝা যাচ্ছে যে মানে ভালোর দিকে একটুখানি, মানে এই এখন থেকে এখন কটা বাজে দাঁড়াও তোমাদের বলছি, তোমার কটা বাজে? এটা 17:05 বেজে গিয়েছে। তো 5টা তখনই ধর কটা হইল, দুটো হইলো, 3টির মধ্যে পৌঁছাবো। এখন 5টা বাজে, 5টার সময় তোমাদের সাথে কথা বলছি। ওই রক্ত পরীক্ষা করতে গেছিলো, ওইসবগুলো করতে গেছিলো, তখন ওই খুব টাকা ছিল, তখন খুব যন্ত্রণা করছিল। আর ফাল্গুনী বাবার কী হয়েছে সেটা তোমাদের বলতে পারবো না, তবে আজকে মনে হয় যেন তোমরা দেখলে বুঝতে পারবে যে কী হয়েছে। তোমরা একটু বুঝতে পারবে, হয়তো পুরোটা বুঝতে পারবে না, কিন্তু একটু বুঝতে পারবে। আজকে অনেকগুলো রিপোর্ট করা হয়েছে, তো রিপোর্টগুলো তোমাদের দেখাবো, তোমরা বুঝতে পারবে। আমি তো খুব একটা বুঝতে পারি না। আজকে এইখানে সে কী কাগজ দিতে বলছিল না, সে ছোটো পাড়া একটা কাগজ দিয়েছে এইখানে, এইদিকে ঘরে একটা ঘরে ওই একটা অন্য কাগজ দিতে বলছিলো, মানে অন্য কাগজ ছোটো পাড়া, আর আমাকে ওষুধ লিখে দিয়েছিলো সেই কাগজটা আমি দিয়েছি। মানে ওর একটা ফাল্গুনী বাবার একটা মানে ট্রিটমেন্ট হবে, মানে ইসিজি হয়েছে, রক্ত পরীক্ষা হয়েছে, ছবি তোলা হয়েছে। মানে আমার বোন বলছিল ইসিজি আর ছবি তোলা দুটোই এক বলে, তো যাই হোক ওরাই যা বলছিল আমি তাই বলছি তোমাদের। তো ফাল্গুনী একটা অন্য কাগজ দিয়েছে, আর আমি সেই ওষুধ লিখে দিয়েছি সেই কাগজটা দিয়েছি। এবার ডাক্তারে দৌড়দৌড়ি বই দিয়েছে, সেই ওই কাগজটা নিয়ে বলছে দেখো সবাই একই কাজে গিয়েছে, অন্য কাগজ লেখা আর আমারও নেই। দিয়ে তখন বললো এটা নয়, আবার খুঁজে দেখলাম, তখন দিলাম। তো আমি তো অত বুঝতে পারি না, দেখাবো তোমাদের ছবিগুলো তুলেছে আজকে অনেকগুলো। মা আছে আজকে, আবার এসছে, মা কাল চলে গেছিলো, আজকে আবার এসছে। আমার একটা ঠাকুমা এসছে, আমার বোন বোনের বর এসেছিলো। তো চলো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আবার, তবে এখন অন্তত দেখছি একটু ভালো আছে, মানে যে যন্ত্রণা ছটফটানিটা করছিলো সেটা আর করছে না। আবার 8টার সময় ডাক্তার আসবে, দিয়ে তোমাদের বলবো কেমন থাকে না থাকে। আর ও এখন একটু শুয়ে আছে, যাবো বিয়ে 5টা বাজে এখন, মানে অনেকটা হাঁটাচলা করেছে। দুটো পেয়ারা একটু বিট লবণ দিয়ে খাই দিয়ে আসলাম। এবার গিয়ে ও একটু গাটা মুচি টুচি দেবো মা, তাহলে ওর লুঙ্গিটা ছাড়িয়ে মুচি মুচি দিয়ে গবে, দিয়ে লুঙ্গিটা নিয়ে দিয়ে তুমি গঙ্গার ঘাটে ভালো করে বেঁচে নিয়ে আসবো, ব্যাগে করে নিয়ে চলে যাবো, কালকে গেঞ্জিটাও নিয়ে যাবো। আর আমার একটা গেঞ্জি পাঠিয়েছে প্রতিদিন, তাহলে ওই গেঞ্জি ডাড়ি এখানে সার্পদিক কেচি ওখান থেকে গঙ্গার ঘাটে ভালো করে কেচি যেখানে মেলবো কোথায় আমি, তাহলে দিয়ে যাবো এখানে কেছে। তো চলো তোমাদের সাথে আবার আমি পরে কথা বলবো। লাইটগুলো অফ হয়ে গেল, এই দেখো এমনি হাঁটাচলা করতে পারছে না, তাতে আবার রক্ত পরীক্ষা হলো, ইসিজি হলো, রক্ত পরীক্ষা হলো, ইসিজি হলো, দি পাচ্ছে না। এমনি হাঁটাচলা পাচ্ছে না,
এই দেখো এখন এতটা যেতে হবে। ওই ওইটা খুলে যাচ্ছে শুদ্ধ ওইখানে গিয়ে বসবো, আমি ওপরে গিয়ে এই একটা নিয়ে আসবো। চলো আমার তাহলে নিচে চলে যাই। চলো আমিও পাচ্ছি না আমার পায়ের তলায়, এবারে বিশের মতন ব্যথা হয়েছে পাটা। এক পায়ে চটি করতে পারবো না, এক পায়ে চটি কি করি পড়বো, লোকেই বা কি বলবে। আর ওইখানটা যে কি তা অসীম বল, মনে হচ্ছে আগুন ছিটিয়েছে জানো, ওই 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 ওইগুলো কি তা। এবার নাহলে একটু বসাও তো অসীম, বসো একটু, একটু বসাও তো। দেখো এই দিকটায় বসো, পারছে না পারছে না। হ্যাঁ ওই ওই বিল্ডিংয়ে ভর্তি আছে। আমার মা ঠাকুমা ওইখানে থাকলো বসে, আর আমি ফাল্গুনি বাবার কাছে যাচ্ছি একটু, 5টা বাজে, অত ভরির আর ইয়ে থাকছে না। ফাল্গুনি বাবাকে একটু মুছিয়ে মাছিয়ে দিই। বাবা একটু বাথরুমে গেছে, দাঁড়াও তো মানে ডেকে নে দেখ। আর ওই সেই বিস্কুট গুলো তো ওই বিস্কুট আছে, হ্যাঁ হ্যাঁ এই বিস্কুট খাবার আমাকে দরকার দিব, পারবা তুমি আস্তে আস্তে খাও। তাহলে সিলাইনটা ইয়ে করতে হবে না, জেসি বললাম তোমাকে কখন ফোন করবো। এই দেখো রাতে আজকে ফাগুনি বাবা সুপ দিয়েছে, নাও খাই নাও সুপ, ওটা খাই নাও। তো অন্যদিন রাত্রিরে ভাত দেয়, আজকে মানে ওর যেটা হয়েছে সেটা ইনফেকশান হয়ে গেছে, দিয়ে তার জন্য মানে কালকে প্রচণ্ড মানে কালকে মানে যে জিনিসটা হয়েছে কালকে সেটা ফাটিনি, মানে ভেতরে কটকট করে কামড়া ছিল ওই জন্য রাত থেকে, আর আজকে 10টা পর্যন্ত খুব ছটফট করেছে। মানে দেখিয়েছি আজকে অনেকগুলো রিপোর্ট করতে হয়েছে, ওইগুলো করতে গিয়ে হেঁটে হেঁটে যেতে গিয়ে যে ওর কী কষ্ট হয়েছে তা কী আর বলবো। এখন একটু ভালো আছে, মানে একটু বেলা থেকে একটু ভালো আছে, তো মানে যেটা হয়েছে ওটা রস বেরোচ্ছে বলে, তো তার জন্য আজকে আর ভাত দেয়নি রাত্রিরে সুপ দিয়েছে। তো মানে ভালো লাগছে যে ও যে সুস্থ হয়ে গেছে তা নয়, ও সুস্থ হতে এখন দেরি লাগবে আমাকে, অনেক কদিনই এখন মনে হচ্ছে থাকতে হবে। তবে দু একদিন দু একজন বলছে মনে হয় যেন অপারেশন করতে হবে, তো ডাক্তার আমাকে এখনও কিছু বলেনি। ডাক্তার বললো যে মানে ডাক্তার একটু আগে এসেছিলো, এসে তো এখানে আছে তো দেখে গেছে, যে তো ডাক্তার বললো যে ভয়ের কোনো ব্যাপার নেই, রিপোর্ট সব ভালো আছে, ওই ইয়ে করতে হবে বললো, ওই মানে ওটা
লাল হয়ে গেছে যেটা হয়েছে লাল হয়ে গেছে তাই বলল আর রস বের হচ্ছে ন্যাকড়া মানে অনেক অনেকটা ন্যাকড়া ভিজে যাচ্ছে যা রস বের হচ্ছে দি বলল যে ওটা শুকিয়ে কালো হবে ওইটুকুই বলল তো আমার মাকে একজন বলেছে ডাক্তারে নাকি বলো বলি করে যে অপারেশন হবে তো আমাকে বলেনি হয়তো টেনশন করবো বলে যাই হোক ও সুস্থ হলে বাঁচি মানে ওর যে যন্ত্রণাটা কমেছে সেটাই আমার কাছে অনেক মানে কালকে তোমাদের কী বলবো মানুষের চোখে জল যে কারণে আসে সেটা আমি বুঝেছি আজকে আমার মনটা ভালো আছে তাই আমি ইচ্ছা করলেও আমার চোখে জল আমি আনতে পারবো না আর ও ভালো না থাকলে আমার কোথায় থেকে চোখে জল চলে আসে যাবে না আমি হাসছি যে ও ভালো আছে আবার একদিক দিয়ে আমার কষ্ট হচ্ছে কী বলবো জানো না আমার মেয়েকে রেখে আমি কোনো দিন এক রাত কোথাও বাস করিনি এত বড়ো হলে তো আমার মেয়েকে রেখে আমি এক রাত কোথাও বাস করিনি তো আমার মেয়েটাকে কী করবো থাক বিপদে পড়েই আছে তো ওই স্যুপটা খেলো আর এখন দুটো ওই মানে দেখো মায়ের চাল ভাজাগুলো কিনে নিয়ে আসলো এই চাল ভাজাগুলো দুটো দিলাম আমরা সবাই মিলে খেলাম 30 টাকা প্যাকেট 1টা প্যাকেট কিনে নিয়ে আসলো অনেকগুলোই ছিল মা খেলো আর আমি খেলাম আর এইদিকে আমার একটা ঠান্ডা এসছে দেখো সবাই মিলে দুটো দুটো করে খেললাম আর রাত্রিরে আর দুটো মুড়ি খা খেলে খাবো নাহলে শুয়ে পড়বো শুয়ে তো পড়বো ঘুমোবো কত তো চলো এখনকার মতো এখানেই থাকলো যদি সুযোগ পাই তোমাদের সাথে আর একটু কথা বলবো নাহলে এইখানেই শেষ করে দেবো ভিডিওটা আজকে আবার এই কটা দিল রাত্রির মধ্যে টানবে দিনে অনেক কটা টানা হয়ে গেছে তো এখন বাজে 1:46 শুয়েছিলাম একটু নিয়ে আর ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে দিই তো আজকে তোমাদের এইটুকু বলতে পারবো যে 100%-এর মধ্যে 1% ভালো আছে তো ওই 100%-এর মধ্যে 1% ভালো থাকাটা আমার কাছে অনেক আজকে খুশির খবরই যে না ভালো আছে আজকে যন্ত্রণা ছটফটটাও করেনি এখনই গিয়ে দেখতে আসলাম বকের গাডরা মানে মেয়েরা ছেলের রুম তো দেখতে মিলে বকে কিন্তু আমার তো মন মানে না আমি এইদিকে একটু বসে থাকি শুই নিয়ে আবার গিয়ে দেখে আসি তো বলছিল গাড়িরা নিয়ে ঘুমন্ত আমি সে দেখছি একটা ওটা ও একটু ঘুমোচ্ছে আর মেয়েটা ওটা দেখছি সিলাইন দিয়ে থাকে সিলাইনে ওই সিলাইন শেষ হয়ে গেলে সিলাইনের রক্ত উঠে যায় তো সে চাকাটা নিচে নামিয়ে দিই সিলাইনটা দেখে আসলাম সেসবগুলো দেখে আসলাম দিয়ে দেখলাম যে না সব ঠিক আছে ও ঘুমোচ্ছে এই তো যাই এ দেখো যাচ্ছি এদিকে লাল ঘরে এখানটা এটা লিফ্ট এখান দিয়ে নিচে ভেতরে লিফ্ট আছে লিফ্ট দিয়ে উঠে নেওয়া পরে আমরা দিই নানা দিন খাটা খেয়ে আর ভালো থাকি আর এই যে কী বিপদে পড়েছিলাম বিপদ থেকে এখনও উতরায়নি এখনও আমাদের ডাক্তার সেরকমভাবে কিছু বলেনি যে যাও তোমার সুস্থ হয়ে তুমি এই 4-5 দিন পর ছুটি পেয়ে যাবা তো সেরকম কিছু বলেনি এখন মানে কী হবে কী করবো সেটা জানি না মানে ডাক্তারে কী বলবে জানি না তবে ওর যে যন্ত্রণাটা দিয়েছে এইটাই আমাদের কাছে অনেকটা সুয়াস্তি আমার কাছে যে চোখের সামনে আমাকে ছটফট করাটা দেখতে হচ্ছে না আর যে ওই ঢুকিয়ে জ্বর আছে সেটা কালকে আসেনি তাই আমার কাছে অনেক খুশি এটা যে ওর জ্বরটা দেখতে হচ্ছে না
আর ওর ওই ছটফটানি যন্ত্রণাটা দেখতে হচ্ছে না। তো চলো আজকে আর মতন তোমাদের কাছে আমি ভিডিওটা হাসি নিয়ে শেষ করছি। এখন আমি জানি না কদিন তোমাদের হসপিটাল থেকে ব্লগ দেবো। তো আজকের মতন ভিডিওটা এইখানেই, যদি ভালো লেগে থাকে আজকে আমার লাইভ ভিডিও বলছে একটু লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমাকে এরকম ভালো ভালো কমেন্ট করছো মনে জোর বাড়াচ্ছ তাদের আরও অনেক বেশি ধন্যবাদ। আর আমি রিপ্লাই দিতে পারছি না, তবে আমি দেখি মাঝে সাঝে মানে রিপ্লাই দেওয়ার মতন মনের পরিস্থিতি আমার সত্যিই নেই। আমি কারোর অনেকের ব্লগ আমি দেখি কিন্তু হয়তো কমেন্ট করা হয় না, কিন্তু অনেকের ব্লগ দেখি, আমি কারোর ব্লগ পর্যন্ত দেখতে পাচ্ছি না, আমার সেরকম মনের পরিস্থিতি নেই। আজকে একটু ভালো থাকলে কী হবে, ওর পেছনে আমাদের খাটতে লাগে। ওইটা আমার মেয়েটা আছে বাড়িতে, ভীষণ আবার কী বলে ওটাকে ইমোশনাল হয়ে পড়বো, আর চোখে জল চলে আসবে প্রচণ্ড। আমি কোনোটা এখানে